এই তুফান আসছে ইতিহাস গড়তে আরিফ রহমান জয়ের কণ্ঠে, রায়হান রাফির পরিচালনায়। মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মুক্তির সাথে সাথেই ঝড়ের পূর্বাভাস তুফান আসছে। তুফানে 90 দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ অনেকে। তুফান, খুব ভয় পাইছি রে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। যদিও তার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীত অভিনয় করেছেন নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই প্রকাশিত টিজার ও গান লাগে উড়াধুরা ব্যাপক প্রশংসিত হয় দুই বাংলায়। রায়হান রাফির সিনেমা মানেই ধামাকা, তবে আলোচনাও চলে বেশ। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এবার নানা রকম সমালোচনাকে টপকে আনকাট সেন্সর পেল শাকিবের তুফান। এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, রাজিরা কায়েত, একে আজাদ সেতু এবং হাসনা ত্রিপনের মতো তারকারা। তুফান সিনেমাটি প্রযোজনা করেছে SBF বাংলাদেশ, আলফা আই ও চরকি। ঈদুল আজহায় আসছে তুফান।